লক্ষ্মীপুরের মেঘনা নদীতে সদর উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ 6,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশের যৌথ অভিযান চালিয়ে মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে এসব জাল জব্দ করা হয়। মার্চ এপ্রিল এই 2 মাস ইলিশের অভয়াশ্রম চলাকালীন ইলিশ রক্ষায় মেঘনা নদীতে এই অভিযান চালানো হয়। অভিযানে জেলেদের কাছ থেকে 6,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, তবে এ সময় কোন জেলেকে আটক করতে পারেনি। অভিযানে অংশ নেয় সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোয়ার জামান, নৌ পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন। পরে জব্দকৃত জালগুলো মজো চৌধুরী হাট ঘাটে এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।